আমাদেরকে সৎ নাগরিক হতে হবে। আজকে যারা তোমরা ছাত্র ছাত্রী আছো তারাই আগামী দিনের ভবিষ্যৎ, তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে এ দেশকে, এ জাতিকে। বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এতে স্বাধীন করেছিলেন, 30 লক্ষ মানুষ আত্মাহুতি দিয়েছিলেন, 2 লক্ষ মাগন তাদের সব কিছু হারিয়েছিলেন, সব মানুষ ছাপিয়ে পড়েছিলেন, সেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ক্ষুধামুক্ত বাংলাদেশ, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, সোনার বাংলা। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আমিরাবাদ পিসি লাহা স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপনের শুভ উদ্বোধন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের স্কুলের পক্ষ থেকে আমাদের স্কুলের কৃতি ছাত্র জাতীয় নেতা জনাব লিপ্টন সাহেব ওনাকে স্কুলের পক্ষ থেকে একটি ক্রেস্ট উপহার দেবেন। যে বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসেন এবং জীবনে অনেক সফলতা অর্জন করেছেন, কাজেই 100 বছর ভর্তি অনুষ্ঠান এই বিদ্যালয়ের প্রাপ্য ছিল। আজকে এই বিদ্যালয়ের মাঠ অঙ্গন যেন প্রাণের স্পন্দনে, বিদ্যালয় মাতৃকা যেন স্বমহিমায় ভরে উঠছে। আমি এই অনুষ্ঠানে আগত এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী এবং আমাদের প্রিয় শিক্ষকবৃন্দ যারা বেঁচে আছেন তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং আমাদের প্রতিজ্ঞশা যে সমস্ত শিক্ষক এই পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। সকলকে আমার সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি। শতবার্ষিকী উদযাপনের মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রী ভবানীচরণ লাহাকে, কারণ তিনি হয়তো এই বিদ্যালয় প্রতিষ্ঠা না করলে সেই 1919 থেকে 1920 সালের মধ্যে আমার পিতামহ মরহুম মাস্টার শেখ আহম্মদ মাস্টার সাহেব এই বিদ্যালয় থেকে এসএসসি পাস করতে পারতেন না। আর তিনি যদি এসএসসি পাস না করতেন তাহলে আমার সব সদ্য পিতা মরহুম ফজলুল হক সাহেব অত্র বিদ্যালয় থেকে এসএসসিও পাস করতেন না, এবং তার পুত্র আমি শেখ মোহাম্মদ একরামুলকও এসএসসি পাস করে আজকে একটা বিদ্যালয়ের শিক্ষকতা করতে পারতাম না। তাই আমি পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট আমার শুকরিয়া আদায় করছি যে অত্র এলাকাতে একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার কারণে আমি একটা শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। আলোকিত অত্র এলাকার আপামর জনগণ, আজ 100 বছর পরে পরম শ্রদ্ধা ভরে আমি সেই মহান প্রতিষ্ঠাতা ভবানীচরণ লাহা মহোদয়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাঞ্জলি, প্রণাম, সালাম, অভিনন্দন এবং অত্র এলাকার জনগণের অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্মের প্রায় 29-30 বছর আগে যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল, বিভিন্ন কারণে সে প্রতিষ্ঠান আমার জীবনে অনেক গুরুত্ব বহন করে। আমার বাবা অত্র প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করেছেন, আমি 1963 ইংরেজিতে এই প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পরীক্ষায় পাস করি। আমি অত্যন্ত গর্বিত, আমি আমিরাবাদ বিচলা হাই স্কুলের ছাত্র, আমি অত্যন্ত গর্বিত, বিশাল হৃদয়ের ছাত্র আমি পড়েছি। শ্রদ্ধাভাজন অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ এবং আমার সহপাঠী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমিরাবাদ পিসি লাহা উচ্চ বিদ্যালয়ের 100 বছর পূর্তিতে প্রথমে আয়োজনের সংশ্লিষ্ট সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং হৃদয়ের উষ্ণ ভালোবাসা জানাচ্ছি। আমি 1963 ব্যাচের ছাত্রী দিলা খুশ বেগম। আমি বিস্মিত, আনন্দিত, আপ্লুত হৃদয়ে দেখছি
একশত বছর তথা এক সেঞ্চুরি যেন কত অনায়াসে পার হয়ে গেল। অত্যন্ত আনন্দিত গর্বিত আমি এই ভেবে যে নবাবপুর স্কুলের আমি প্রথম ছাত্রী এবং আমি প্রথম ম্যাট্রিকুলেশন পরীক্ষার্থী। এই স্কুলের স্মৃতি আমার শৈশব কৈশোর আমার বেড়ে ওঠার সাথে জড়িত। আজ এই বয়সে স্কুলে এসে বারবার চোখ ভিজে উঠছে, আমার সময়গুলো কি অসম্ভব দ্রুততার সাথে জেনে চলে গেল। শৈশব কৈশোরের স্বর্ণালী সময়ে যাওয়া তো সম্ভব নয়, অথচ ছুঁয়ে যাচ্ছে যেন আজ আমার সেই সময়গুলো। আজ মনে পড়েছে আমার মরহুম পিতা ডাক্তার একেএম নুরুল দাকে, যিনি এই স্কুলের একজন পৃষ্ঠপোষক ছিলেন এবং স্কুলের উন্নয়নের জন্য সর্বদা সচেষ্ট ছিলেন। আমাদের 13 ভাই বোন সকলে স্কুলের ছাত্রছাত্রী ছিলাম। আজ আমাদের সব ভাই বোন জীবনে প্রতিষ্ঠিত হয়েছি, শিক্ষকবৃন্দের নাম উল্লেখ না করলে নিজেকে ছোট করা হবে। শ্রদ্ধাভাজন দেবেন্দ্র স্যার, বলরাম স্যার, ফজলক স্যারের স্নেহের সাথে দক্ষ পাঠ্যদানের কথা ভুলব না কখনো। এছাড়া কালাম স্যার, আফসার স্যার সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষ শ্রদ্ধার সাথে উল্লেখ করতে চাই যে সেই মহান ব্যক্তি জমিদার ভবানীচরণ লাহা, যিনি এই অঞ্চলের শিক্ষার আলো ছড়ানোর জন্য স্কুল প্রতিষ্ঠা করেছেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল প্রাক্তন ছাত্রছাত্রী, বন্ধুবান্ধব, স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে। একটু পরে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আতম মোজাম্মেল হক, উনি ইতিমধ্যে ঢাকা থেকে ফ্লাই করেছেন, আমরা ওনাকে একটু পরেই স্বাগত জানাব। আমাদের পার্শ্ববর্তী শেখ মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে উনি তার হেলিকপ্টার অবতরণ করবেন। ওনাকে রিসিভ করার জন্য আমাদের এখান থেকে আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক ফেনী জেলা প্রশাসক এবং আজকে আমাদের এই অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হাই সহ আমাদের সিদ্ধান্ত অনুযায়ী যে সমস্ত অভ্যর্থনা উপকমিটির দায়িত্বপ্রাপ্তদের মন্ত্রী মহোদয়কে রিসিভ করার জন্য স্বাগত জানানোর জন্য যাওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা সেই কজন এখান থেকে আমরা ওনাকে রিসিভ করার জন্য যাব এবং সেই স্কুলের যিনি সভাপতি, গভর্নিং বডির সভাপতি, আমাদের এই স্কুলের সাবেক সভাপতি জনাব আওরঙ্গজেব খান, উনিও আমাদের সাথে ওনাকে রিসিভ করার জন্য যাবেন।